বাসনাই সকল দুঃখের কারণ। যেদিন মানুষের চাওয়া পাওয়া বাসনা থাকবে না, সেদিন থেকে আর দুঃখও থাকবে না। মানুষ তার আশানুরূপ কিছু লাভ করতে না পারলেই দুঃখী হয়। প্রভু, মানুষ দরিদ্র হয় কেন? যারা অন্যকে দান করে না বা দানের ক্ষেত্রে কৃপণতা করে, দারিদ্রতা তাদেরকে আঁকড়ে ধরে। নমস্কার গুরুদেব। আমি ওই দূর থেকে আপনাদের অনেক কথাই শুনেছি। আচ্ছা গুরু, আপনি কি বলতে পারবেন আমি দরিদ্র কেন? কারণ তুমি দান করো না, দান কিভাবে করে তাও জানো না। প্রভু, আমার তো দান করার মতো কিছুই নেই। আমি নিজেই তো অন্যের দান গ্রহণ করে বেঁচে আছি। আমি কিভাবে দান করব? দান করার মতো অনেক কিছুই আছে তোমার কাছে, যা কারোর নিকট কম নেই। অর্থাৎ তা ধনী গরিব সকলের নিকট সমান পরিমাণ বিদ্যমান। আমি বুঝতে পারিনি প্রভু, সেই অমূল্য সম্পদটা কি আমাকে একটু কৃপা করে বলুন প্রভু। তোমার অমূল্য সম্পদ তোমার চেহারা, যা দ্বারা তুমি সুখ এবং আনন্দের হাসি অন্যকে উপহার দিতে পারো। আর এই উপহার দ্বারা তুমি তোমার শত্রুকেও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিণত করতে পারো, আর তোমার আপন জনদের করতে পারো আরও আপন। হতাশার সময় তোমার এই সুন্দর হাসি মাখা চেহারা অন্যদেরকে ধৈর্য ধারণ করার শক্তি যোগাবে। আর কি তোমার মুখ, যা দ্বারা মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ উপহার দিতে পারো, দুঃখী মানুষকে সান্ত্বনা দিতে পারো, যা তাদের দুঃখকে হ্রাস করে। একজন কান্নারত দুঃখী মানুষকে হাসাতেও পারো, পারো কারো মনে সৎ সাহস যোগাতে। দুষ্ট লোকদের তুমি সত্যের আলোয় আলোকিত করতে পারো। সুন্দর সুন্দর ধর্মীয় কথার মাধ্যমে সৎ মানুষকে প্রেরণার বাণী শুনিয়ে সৎ পথে চলার অনুপ্রেরণা দিতে পারো। প্রভু, আমি মুগ্ধ। আমি আপনার মুখ থেকে আরো কিছু শুনতে চাই। আপনি আরো কিছু বলুন, যাতে এই দুঃখের অনলে পড়ে এই মনটাকে প্রশান্তি লাভ করতে পারি। দান করার জন্য রয়েছে তোমার হৃদয়, যা তোমার আন্তরিকতার উদারতা দিয়ে অন্যের জন্য উন্মুক্ত করে দিতে পারো। ভালোবাসতে পারো সবাইকে, আপন করে নিতে পারো সবাইকে। তোমার হৃদয়ের স্বচ্ছতা দিয়ে অন্য হৃদয়কে করতে পারো স্বচ্ছ। তোমার হৃদয়ের স্বচ্ছতা দিয়ে অন্যের হৃদয়কেও স্বচ্ছ করতে পারো। তোমার হৃদয়কে ক্ষমাশীল করে তুলতে পারো অন্যের জন্য। তোমার হৃদয়ের প্রেম বিলিয়ে দিতে পারো এই জগৎকে। প্রভু, এত মধুর কথা আমি আমার এই জীবনে শুনিনি। আপনি আরো বলুন প্রভু। এই যেন অমৃত তোমার চোখ, যা দ্বারা তুমি দয়া ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো। তোমার দেহ, তোমার চোখ দিয়ে অন্যদের দুঃখ কষ্ট দেখে তুমি অন্যকে তোমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারো। তুমি অন্যের বোঝা বহন করতে পারো, তুমি অন্যের বোঝাকে হালকা করতে পারো। আর তাই তুমি দরিদ্র নও, আর্থিক দরিদ্রতা মূল দরিদ্রতা নয়, মূলত হৃদয়ের দরিদ্রতাই প্রকৃত দরিদ্রতা। আজ আমি সত্য অনুধাবন করতে পেরেছি, আমার মনের সকল প্রশ্নের উত্তর পেয়েছে প্রভু। প্রভু প্রভু, আপনি আমাকে বিদায় দেন প্রভু। শান্তি শান্তি।
ধন্য আমি, ধন্য আমার জীবন, আপনার মতন গুরু পেয়েছি আমি।